তো আমরা সকাল এখন গড়িতে বাজে সকাল ছটা, আর আমরা বেরিয়ে পড়েছি শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক আজকে শ্রীধাম মায়াপুর, এবং সেখানে গিয়ে কী কী আছে দেখার মতন সব আমরা আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাবো। আর ওখানে কী কী খাওয়ার আছে সেটা আমরা ওখানে যেয়ে ভোগ খাবো, সেটারও ছবি আপনাদের সাথে সামনে তুলে ধরবো। তো ওয়েলকাম আওয়ার চ্যানেল শ্যাবি ফুডি ব্যাকপ্যাকার্স, আমি সুরজিৎ। আমি অপর্ণা। তো যে সকাল 7:15, তো আমাদের ট্রেন হচ্ছে হাওড়া কাটোয়া লোকাল, যেটা সকাল 8টার সময় হাওড়া থেকে ছেড়ে নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা দেবে। তো যাব সেই ট্রেনে, উঠবো, এবার সেই ট্রেনে কতক্ষণ লাগছে। তো আমাদের ওখানে এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম হচ্ছে 10:30, দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই, সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম। আপনি দেখতে পাচ্ছেন এখানটা স্টেশনে দাঁড়িয়ে আছি। এবারে আমরা যাব ফেরিঘাটের দিকে। এখান থেকে আমরা স্টেশন থেকে টোটো নিয়ে এবার আমরা এগোবো টুয়ার্ডস ফেরিঘাট, ওইখান থেকে আমরা যাব মায়াপুর। চলুন বন্ধু, যাওয়া যাক। এরপর স্টেশন থেকে বেরিয়ে টিকিট ঘরের পাশ থেকে জনপ্রতি 15 টাকার বিনিময়ে টোটো নিয়ে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ঘাটে। আর সেখান থেকে জনপ্রতি 10 টাকার বিনিময়ে লঞ্চের টিকিট সংগ্রহ করে পা বাড়ালাম জেটি ঘাটের উদ্দেশ্যে। এরপর লঞ্চে চেপে ভাগীরথী ও চলঙ্গি নদীর বর্ণময় জলে রঙের খেলা দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুর ফেরিঘাট। এই পথ ধরে মায়াপুর ফেরিঘাটের বাইরে এসে জনপ্রতি 10 টাকা টোটো ভাড়া করে আমরা অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর ইসকন মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে গোবিন্দাস ক্যাফেটেরিয়া, এখানটা মায়াপুর, এটা হচ্ছে বিখ্যাত ক্যাফেটেরিয়া। এখানকার খাওয়া দাওয়া ইজ রেকমেন্ডেড, আসলে এখানে খেতে ভুলবেন না। জানো
ইসকন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর বাম দিকে আপনাদের চোখে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তন। তারপর আমরা পৌঁছে গেছিলাম গোশালাতে, তার সাথে আছে গোশালার সামনে গোশালা সাওয়ারি। একটা গরু কি বাড়ি নিয়ে যাবে নাকি? এই গোশালারই মূল প্রবেশদ্বারের সামনে আপনাদের চোখে পড়বে এই বিক্রয় কেন্দ্র, যেখান থেকে আপনারা এখানকার পালিত গরুর দুধের প্রস্তুত একাধিক দ্রব্য কিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের গদা ভবনের প্রসাদের লাইন, প্রসাদের কমপ্লেক্সে যাচ্ছি এই লাইনটা। এর প্রসাদের টিকিট আপনারা পাবেন গদা ভবনের রিসেপশন থেকে, এছাড়াও আপনি যে মেন এন্ট্রেন্স যে ওদের গেট আছে সেই গেট থেকেও আপনারা এই কুপনটা সংগ্রহ করতে পারেন, যার মূল্য হচ্ছে সকালে দুপুরের লাঞ্চের হচ্ছে 80 টাকা এবং রাতের ডিনার হচ্ছে 50 টাকা। চলুন ভিতরে যাওয়া। প্রথমে ঢুকেই আপনারা এরকম বেসিন পাবেন, বেসিন থেকে আপনারা হাত দিয়ে আপনারা প্রসাদ হলের দিকে চলে যাবেন। এই হচ্ছে মেন ওদের আপনাদের প্রসাদ হল। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এখন গদা ভবনের প্রসাদ খেতে গেলে আপনাকে ওরা সার্ভিস করছে না, তো আপনাকে নিজে থেকে যেতে হবে, নিজেকে গিয়ে ওখান থেকে ওদের কাছ থেকে প্রসাদটা নিতে হবে, মানে জাস্ট লাইক বুফে সিস্টেমের মতন। তো এখন একটু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আপনাকে ওখান থেকে গিয়ে প্রসাদ নিতে হবে, জাস্ট এসে আপনার যে জায়গা আছে জায়গায় আপনাকে এসে বসে সেই প্রসাদ খেতে হবে। অবশেষে এই ইসকন মার্কেট কমপ্লেক্সের একটি দোকান থেকে স্মৃতিস্বরূপ শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি সুন্দর ছবি কিনে আমরা আমাদের মায়াপুর ইসকন ভ্রমণ এখানেই সম্পন্ন করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই একদিনের মায়াপুর ভ্রমণ কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে ভ্রমণের আনন্দ নিতে থাকবেন।